शुरू करी सबाई देखते लेक्चर पॉलीमर मॉर्फोलॉजी बोलते पारी आमरा तो मॉर्फोलॉजी बोलते जेटी बुझाच्छे पोड़ाबो सेटी होच्छे क्रिस्टालाइनिटी एंड एमोरफसनेस अफ पॉलीमर आजके दुटो टर्म निये कथा बोलबो आमरा क्रिस्टालाइनिटी एंड एमोरफसनेस अफ पॉलीमर टर्म दुटो एर आगेओ पड़े एसेछो होयतो बा शुने एसेछो तो कम बेशी धारणाओ आछे चलो शुरू करि এখানে কিছু ছবি দেখা যাচ্ছে তাই না কিছু ছবি এলোমেলো কিছু ছবি সংগঠিত তো তার আগে আমাদের জানা দরকার ক্রিস্টালাইনিটি কি আসলে বা অ্যামরফাসনেসটাই বা কি তারপরে না জানবো সেটা পলিমারের ক্ষেত্রে কি তো ক্রিস্টালাইনিটি কি আমরা যদি একটু দেখি কি বলছে এখানে Crystallinity refers the degree of structural order of a solid or polymer. Degree of a structural order in a crystal, the arrangement of atoms or molecules is consistent and repetitive. The properties of plastics are significantly influenced by their degree of crystallization. The higher degree of crystallization, the stiffer and stronger, but more brittle. ধারাবাহিক ভাবে তাহলে ক্রিস্টালাইনিটি বলতে সেই অবস্থাটাকে বোঝাচ্ছি অর্থাৎ খুবই সুসজ্জিত মলিকুল থাকে মলিকুলের ভিতরে মানে অ্যাটম থাকবে অ্যাটমগুলো কি হচ্ছে প্রত্যেকটা মলিকুলে অ্যাটমগুলো খুবই সুসজ্জিত অবস্থা যখন থাকছে সেই সুসজ্জিত অবস্থাটাকে আমরা ক্রিস্টালাইন অবস্থা বা ক্রিস্টালাইন কন্ডিশন বলছি কিরকম মনে করো এটা একটা স্কোয়ার এখানে যদি আমি এরকম দাগ দেই আবারটা সোজা হচ্ছে না ধরে নাও এটা সোজা যে প্রত্যেকটা খোপে একটা করে বল থাকবে এটা হলো সুসজ্জিত অবস্থা তাহলে সুসজ্জিতর বিপরীতের অবস্থা কি তাহলে সুসজ্জিত নয় এরকম যে এখানে একটা আছে এখানে একটা আছে অর্থাৎ ডিগ্রি অফ স্ট্রাকচার মানে কম সুসজ্জিত নয় তাহলে সুসজ্জিত অবস্থা অণুপরমাণুগুলো যখন পদার্থের ভিতরে সুসজ্জিত অবস্থা থাকে তখন সেই ভাবটাকে আমরা ক্রিস্টালাইনিটি বলি দ্য ডিগ্রি অফ ক্রিস্টালাইনাইজেশন ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য কেমিক্যাল স্ট্রাকচার এন্ড থার্মাল হিস্টরি কুলিং কন্ডিশন প্রসেসিং ইত্যাদি ওকে আমাদের অল্প একটু ধারণা জন্মালো যে ক্রিস্টালাইনিটি কি যে সুসজ্জিত একটা অবস্থা ওকে সো হোয়াট ইজ ক্রিস্টালাইন সলিড কি তাহলে যে সমস্ত সলিড গুলো এ ধরনের সুসজ্জিত অবস্থায় অর্থাৎ অণু সলিডের বা ম্যাটারের অণুপরমাণুগুলো কি হয়েছে সুসজ্জিত অবস্থায় একসাথে যুক্ত হয়ে গঠন করেছে তারে তারাই ক্রিস্টালাইন সলিড তাই না দ্য মেজরিটি অফ দ্য সলিডস আর ক্রিস্টালাইন সলিডস এন্ড আদার আর অ্যামরফাস গ্লাসি সলিডস দ্য ক্রিস্টালাইন সলিডস আর দ্য সলিড হ্যাভিং Defined geometrical arrangement of atoms, ions and molecules. অর্থাৎ জিওমেট্রিক্যালি তারা একবারে সুসজ্জিত থাকবে যেখানে যাকে থাকার কথা ইন ক্রিস্টালাইন সলিডস থ্রি ডাইমেনশনাল প্যাটার্ন ফ্রম মেক এ ক্রিস্টাল অফ লেটেস্ট স্ট্রাকচার দ্য ক্রিস্টালাইন সলিডস আর কনসিডার্ড অ্যাজ এ ট্রু সলিডস দিস আর দ্য কমপ্লেক্স অফ ক্রিস্টালাইন সলিড যেমন ডায়মন্ড রুবি রক ইত্যাদি দিস আর দ্য ক্রিস্টালাইন সলিড একবারে সুসজ্জিত অণুপরমাণুগুলো মিলে রয়েছে ওকে ক্রিস্টালাইন সম্পর্কে আমাদের ধারণা জন্মেছে এবার আমরা যাব অ্যামরফাস তাহলে ক্রিস্টালাইনে যা পড়েছিলাম অ্যামরফাসে তার ঘটনা উল্টো বলা হচ্ছে হোয়েন দ্য স্ট্রাকচার অফ এ মলিকুল ইজ টু সো ওরিয়েন্টেড এন্ড নট রিপিটেটিভ
মানে এতটা ওরিয়েন্টেড না এবং রিপিটেটিভও না, ইজ নোন এস অ্যামরফাসনেস। অ্যামরফাস সলিডস আর দ্য শেপলেস, মানে কোনো স্পেসিফিক কোনো শেপ নেই, ডিসঅর্ডার, অনুপরমাণুগুলো ওয়ার্ডার না, অ্যান্ড ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড দ্য কনস্টিটিউশন পার্টিকেলস অফ এ সলিড, অ্যান্ড দে আর ইন্টারমোলিকুলার ফোর্সেস আর দ্য নট স্যাম, কোথাও কোনো মলিকুলের সাথে বেশি, কোনো মলিকুলের সাথে কম, আর নট ডিস্টেন্স অ্যান্ড নট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেল আর স্যাম। তাহলে যে একটা অণু দুইটা অণু এই অনুসাথে আরেক অণুর পরস্পরের যে ডিস্টেন্স এবং যে আকর্ষণ বিকর্ষণ বল এগুলো স্যাম নয়, অর্থাৎ দিস আর নট ওরিয়েন্টেড, এরকম কন্ডিশনকে আমরা অ্যামরফাসনেস কন্ডিশন বলছি। তো হোয়াট ইজ অ্যামরফাস সলিড? অ্যামরফাস এইরকম কন্ডিশনে যে সমস্ত সলিড গঠিত সেগুলো অ্যামরফাস সলিড। অ্যান অ্যামরফাস সলিড ইজ দ্যাট উইচ দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেল ডু নট প্রসেস এস এ রেগুলার থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যাদের এরকম কোনো রেগুলার থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট নেই। অ্যামরফাস সলিডস আর ল্যাকিং অফ থ্রি ডাইমেনশনাল লং রেঞ্জ ওয়াডার অফ ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল প্রসেস মোর র্যান্ডম ম্যানেজমেন্ট অফ মলিকুলস অ্যান্ড এক্সিবিট ইস short range order over a few molecular dimension have physical properties. Okay, so egular karone physical chemical properties er change hoy, jemon example amorphous er glass, rubber, peach and many plastics etc. Okay, tale amra etokkhon dhore amorphousness ebong crystallinity somporke kotha bolchhilam, tale amader hoyto amorphous ebong crystalline somporke dharona jonmeche. Tale পলিমার কি এর বাইরে? পলিমারও তো সলিড বা ম্যাটারের ভিতরে, তাহলে পলিমার কেও? পলিমারের ভিতরেও তাহলে এটা আছে। তো পলিমারের ভিতরে এই অর্থাৎ ক্রিস্টালাইনিটির উপর বেস করে আমরা পলিমারকে তিনটি ভাগে ভাগ করতে পারি। ক্রিস্টালাইন পলিমার, একেবারে ক্রিস্টালাইন সুসজ্জিত, সেমি ক্রিস্টালাইন পলিমার, অ্যামরফাস পলিমার। ক্রিস্টালাইন পলিমার কোনগুলো বলা হচ্ছে? যে অলদো 100% তো সম্ভব না, 0% মানে 100% ক্রিস্টালাইন তো আর সম্ভব না যে সবগুলো অণু একেবারে সুসজ্জিত থাকবে, 90% 98% লাইক দ্য ক্রিস্টালাইন আর রেয়ার সাম পলিমার্স ফল ক্লোজ টু দেয়ার এক্সট্রিম হাইলি ক্রিস্টালাইন পলিমার্স আর যখন তারা এই ধরনের প্রায় 90%-এর অধিক মানে সুসজ্জিত অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা সাধারণত ক্রিস্টালাইন পলিমার বলি। তো হাইলি ক্রিস্টালাইন পলিমার আর রিজিড, তারা শক্ত, হাই মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে বেশি মেল্টিং, অনেক তাপমাত্রা লাগে, অ্যান্ড লেস অফ এফেক্টেড বাই সলভেন্ট পেনিট্রেশন এবং কোন প্রকার সলভেন্ট পেনিট্রেট করতে পারে না। অ্যান্ড ক্রিস্টালাইন মেক্স এ পলিমার স্ট্রং, শক্তিশালী করে, বাট একই সাথে সেটা কি করে? অলসো লোয়ার দেয়ার ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, ভঙ্গুর করে তোলে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, অ্যাজ এক্সাম্পল অফ পলিথিন প্রিপেয়ার্ড আন্ডার হাই প্রেশার 500 atmosphere হ্যাভ হাই ক্রিস্টালিনিটি 90-95%, বাট দ্য এক্সট্রিমলি ব্রিটল, ভেঙে যায়, লাগলে ভেঙে যায়। পলিপ্রোপিলিন, পলিইথিলিন, পলিস্টাইরিন এগুলো সাধারণত ক্রিস্টালাইন পলিমারের উদাহরণ। ওকে, নাও অ্যামরফাস পলিমার। অ্যামরফাস পলিমারটা কি? তাহলে যেখানে ব্রাঞ্চ গুলো, এখানে কি, এখানে যে অণুগুলো একেবারে সুসজ্জিত, এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে পলিমার গুলো কি সুসজ্জিত নয়, এই যে দিকে দেখতেছে ইরেগুলার। বলা হচ্ছে পলিমার চেইনস উইথ দ্য ব্রাঞ্চেস আর ইরেগুলার পেন্ডেন্ট গ্রুপস ক্যান নট ফেক দ্য টুগেদার রেগুলারলি থ্রু দ্য ফ্রম ক্রিস্টাল অ্যামরফাস রিজিওন অফ এ পলিমার মেড অফ র্যান্ডমলি কয়েলড অ্যান্ড টাঙ্গেল চেইনস দে হ্যাভ বিন compared to a bucket containing large number of entangled arms, each of 20 feet on long and thickness. Dedicated boxy villages like erikom. Atat, they are not oriented. The worms are entangled and they in turn cannot be slid past to other, but the small portion of the worms can be that in the mass. So amorphous polymer are softer. Tale ki tara to elomelo. It is softer, have lower melting point, alpo tape gule jay, and penetrate more solvents their crystalline inter counterparts. So ekhane solvent probesh korte pare erokom jemon polypropylene adiabatic condition er polymethyl polybutyne polystyrene
একাটিক কন্ডিশনে এই ধরনের পলিমার গুলো সাধারণত হয়ে থাকে। সেমি ক্রিস্টালাইন পলিমার, এখন কোন পলিমারে তো একেবারে যে ফুল অ্যামরফাস হবে বা ফুল ক্রিস্টালাইন হবে এরকম নয়, কিছু আছে সেমি অর্থাৎ এর অ্যামরফাসও আছে আবার ক্রিস্টালাইন কন্ডিশনও আছে। তো এই ধরনের ফাইবার গুলোই বেশি পলিমার গুলো। সেমি ক্রিস্টালাইন পলিমার কি বলছে, যে সেমি ক্রিস্টালাইন পলিমার হ্যাভ বোথ ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস রিজিওন। সেমি ক্রিস্টালাইন ইজ এ ডিজারেবল প্রপার্টি ফর মোস্ট প্লাস্টিক বিকজ দে কম্বাইন স্ট্রেংথ অফ ক্রিস্টালাইনিটি পলিমার উইথ ফ্লেক্সিবিলিটি অফ অ্যামরফাসনেস। অর্থাৎ আমরা জানি যে অ্যামরফাসনেস থাকলে ফ্লেক্সিবিলিটি আসবে, আবার ক্রিস্টালাইনিটি হলে শক্তিশালী হবে কিন্তু ভঙ্গুর হবে, ভাঁজ করা যাবে না। সেমি ক্রিস্টালাইন পলিমার ক্যান টাফ অ্যান্ড অ্যাবিলিটি টু দ্য ব্যান্ড উইদাউট ব্রেকিং। তো এখন সেমি ক্রিস্টালাইন কন্ডিশনটা কি, আর মাঝখানে অর্থাৎ এর দুটো পোর্শনই আছে, সে শক্তও যেমন এবং ব্যান্ডও করা যাবে, ভাঙবে না। সো এই ধরনের কন্ডিশন বা এই ধরনের পলিমারকে আমরা সেমি ক্রিস্টালাইন পলিমার বলি। তো পলিমার সাচ এজ দিস সলিড, দিস আর সেড টু বি সেমি ক্রিস্টালাইন, দ্য ক্রিস্টালস আর স্মল অ্যান্ড কানেক্টেড টু দ্য অ্যামরফাস রিজিওন বাই দ্য পলিমার চেইনস, দেয়ার মে বি নো শার্প ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ বিটুইন টু টাইপস অফ রিজিওন, মানে কার বেশি হবে কার কম হবে। ফর সাম পলিমার সাচ এজ পলিভিনাইল অ্যালকোহল দেয়ার ইজ এ ফেয়ারলি ডিস্টিংক্ট সেপারেশন বিটুইন ক্রিস্টালাইন অ্যামরফাস রিজিওন। তো এরকম কিছু আছে অবশ্য, যে একেবারে যে থাকবে না নাই এমনটা নয়। তো এরকম সেমি ক্রিস্টালাইন পলিমার যেমন পলিইথিলিন, হ্যাঁ এই ধরনের হতে পারে। তাহলে কি হচ্ছে, এই যে কন্ডিশনটা এটা তো সুসজ্জিত অবস্থা, আবার এটা বেসজ্জিত অবস্থা, আবার সুসজ্জিত অবস্থা। তো এই ধরনের গুলোকে আমরা সেমি ক্রিস্টালাইন বলে থাকি। তো ফাইবারের ভিতরে সাধারণত এই সেমি ক্রিস্টালাইন কন্ডিশনটি বিরাজ করে। ওকে, নাও দ্য ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি। ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটিটা কি, যে ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি তাহলে কি, কতটা বেশি সুসজ্জিত আছে সেটাই ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি। বলা হচ্ছে যে দ্য ডেন্সিটি অফ এ ক্রিস্টালাইন পলিমার ইজ গ্রেটার দ্যান দ্য of the nanocrystalline polymer because more of the efficient packing. The degree of crystallinity is the measure. Kisher measure the amount of crystalline part in a polymer sample. Othat ekta polymer sample jodi hoy eta mone koro amorphousness, amorphous part, eta abar mone koro crystal part. To ei ekta polymer e crystal part koto tuku ache shetake mone full polymer er ইয়েতে কম্পারিজনে সেটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন, ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি। সো দ্য ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি ইজ দ্য কোয়ান্টিটি উইচ প্রোভাইড এ মেজার অফ এ হাউ মাচ ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট ইন এ গিভেন পলিমার। তাহলে কি হচ্ছে, ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি ইজ ইকুয়াল টু মাস অফ দ্য ক্রিস্টালাইন রিজিওন, অর্থাৎ ক্রিস্টালাইন রিজিওনের যতটুকু মাস, টোটাল মাস অফ দ্য পলিমার স্যাম্পল। মানে একটা পলিমার, পলিমারে কি তার ইয়ে রিজিওন রয়েছে, অ্যামরফাস রিজিওন রয়েছে, ক্রিস্টালাইন রিজিওন রয়েছে, এভাবে হচ্ছে। এখন ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি হচ্ছে ওই পলিমারের সম্পূর্ণ ভরে কতটুকু ভর ক্রিস্টালাইনের, সেটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি। ক্লিয়ার? তাহলে যেটার যত বেশি ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি বেশি, মানে হচ্ছে সেই ফাইবারটা তত বেশি সুসজ্জিত। তো এখানে আমরা অ্যামরফাস রিজিওন এবং ক্রিস্টালাইন রিজিওন দেখতে পাচ্ছি। ওকে, এখন এতক্ষণ ধরে আমরা অ্যামরফাসনেস এবং ক্রিস্টালাইনিটি নিয়ে কথা বলছিলাম, আশা করি আমরা বুঝেছি। তো এখানে কিছু ক্রিস্টালাইন পলিমারের উদাহরণ দেওয়া হলো, যেমন নাইলন, পলিপ্রোপিলিন, পলিইথিলিন, পলিস্টাইরিন, স্যান্ডিওটেটিকটা সবগুলো না, মনোমার, এডিপিক অ্যাসিড, পলিপ্রোপিলিন, ইথিলিন, স্টাইরিন, টিএম, মেল্টিং টেম্পারেচার দেখতে পাচ্ছি, ইউসেজ, থার্মোপ্লাস্টিক ফাইবার, প্লাস্টিক, থার্মোপ্লাস্টিক, পলিমারাইজেশন, জুগলান্নাটা কী কী দিয়ে হচ্ছে। ওকে,
এরপরে এটি হচ্ছে আমাদের, এটার নামটা তো উপরে লিখে দিতে ভুলে গেছি, সেটি হচ্ছে অ্যামরফাস। তাহলে এখানে আমরা পলিপ্রোপিলিন, মিথাইল অ্যাক্রাইলিন, বিউটাডিন, স্টাইরিন আমরা দেখছি অ্যাকিয়াট্যাটিক, স্টাইরিনের ক্ষেত্রে আবার একটু কেয়ারফুল ছিল, টিজি আমরা দেখতে পাচ্ছি, ওকে, ইউসেস থার্মোপ্লাস্টিক, বেল্ট সোর্স থার্মোপ্লাস্টিক, ঠিক আছে, কিভাবে তৈরি হচ্ছে, মেটা অ্যালোকেন্স, ক্রিস্টালিস পলিমারাইজেশন, ফ্রি ভিনাইল ভিনাইলিন পলিমারাইজেশন, জুবলার নাটা পলিমারাইজেশন, ফ্রি রেডিকেল, এগুলোর মাধ্যমে তৈরি হয়। এই চার্ট দুটো একটু দেখে নিব। এরপরে আসি এখন আমরা যে ফ্যাক্টরস, এই ফ্যাক্টরস গুলো আমাদের কি ইনফ্লুয়েন্স করছে আমরা একটু দেখি, কিভাবে ক্রিস্টালাইনিটিটাকে প্রভাবিত করে। ওকে, তো একটা জিনিস জেনে রাখা ভালো যে আমাদের যে ফাইবার গুলো, টেক্সটাইল ফাইবার গুলো রয়েছে, সেগুলোতে তো কম বেশি কোনোটা অ্যামরফাস, কোনটা ক্রিস্টাল একসাথেই রয়েছে, হয়তো কোনটাতে বেশি। তো ম্যানমেড ফাইবার যেগুলো রয়েছে তো সেগুলোতে সাধারণত ডিগ্রি ক্রিস্টালাইনিটিটা বেশি, সেটা সাধারণত ক্রিস্টালাইন হয়, সুসজ্জিত হয় বেশি, ফলে সেখানে কিন্তু টাইট হতে চায় না, যেমন পলিস্টার তার উল্লেখযোগ্য উদাহরণ। তো এখন ওই ডাই যে ভিতরে প্রবেশ করবে ফাইবারের, সো ডাই ঢুকার জন্য কিন্তু ফাইবারের গায়ে এরকম গ্যাপ থাকা দরকার, বা সেজন্য অ্যামরফাস কন্ডিশনের দরকার হয়। তখন আমরা কি করি, ওই পলিস্টারকে তখন আমরা কি করি, তাপ দিই। তাপ দিলে কি হয়, পলিস্টার একটু নরম হয়, তার ক্রিস্টালাইন কন্ডিশনটা একটু ভেঙে পড়ে, অর্থাৎ এবড়োথেবড়ো হলে সেখানে অ্যামরফাস কন্ডিশন সৃষ্টি হয়, তখন তার ভিতরে গ্যাপ সৃষ্টি হলে তার ভিতরে ডাই প্রবেশ করে, ঠিক আছে। ওকে, তো সে কথায় আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ক্রিস্টালাইনিটি, কোন কোন ফ্যাক্টরস গুলো। তো প্রথমে চলে আসবে আমাদের মলিকুলারয়েড, আমরা তো মলিকুলারয়েড জানি, বলা আছে উইথ ইনক্রিজ ইন মলিকুলারয়েড অফ এ পলিমার দ্য পার্সেন্টেজ অফ ক্রিস্টালাইনিটি ইনক্রিজ ডিউ টু দ্য লার্জ নাম্বার অফ এন্টারটেইনমেন্ট অফ চেইন উইচ ইম্প্রুভ দ্য রেস্ট্রিকশন অফ আনলিমিটেড গ্রোথ অফ দ্য ক্রিস্টালাইনিটি। অর্থাৎ মলিকুলার রয়েড বাড়লে ক্রিস্টালাইনিটি ইনক্রিজ করছে। সিমেট্রি অফ দ্য রিপিটিং ইউনিট, সিমেট্রি ডিসিমেট্রি তো আমরা বুঝি যে একই রকম, বলা হচ্ছে সিমেট্রিক্যাল রিপিট ইউনিট স্ট্রাকচার লাইক CH2 বাই ধরনের ফেসিলিট দ্য ফরমেশন অফ দ্য ক্রিস্টালাইনিটিস। Random copolymers do not crystallize because there is no regularity of the repeating unit. Repeating unit এর কথা ভুলে গেছি নাকি আবার? ভুলে যাওয়ার তো কথা না। অর্থাৎ repeating unit গুলো যদি organized হয়, symmetrical হয়, একই রকম হয়, সেই ক্ষেত্রে পারবে। And geometrical regularity is desired to the polymer show the crystallinity. For example, only the configurational regular forms of isotactic and sandiotactic of polypropylene can crystallize, but ekatic jeta polypropylene is amorphous. Tale ki ghotona ghotlo je repeating unit gulo kibhabe ache shetar upor base koru, kintu the symmetry eki dhoroner repeating unit gulo jodi organized condition e thake tahole shetate crystallinity bere jabe, thik ache. Chain branching, তো আমাদের যেহেতু ব্রাঞ্চড পলিমার দেখেছি ফার্স্ট লেকচারে, তো এই ব্রাঞ্চিং টাঞ্চিং থাকলে আবার একটু প্রবলেম, ক্রিস্টালাইন হয় না সেভাবে। বলা হচ্ছে যে হাই ডেন্সিটি পলিপ্রোপিলিন হ্যাজ অলমোস্ট পারফেক্টলি লিনিয়ার স্ট্রাকচার অ্যান্ড দেয়ারফর ইট ক্যান বি অবটেইন হাইলি ক্রিস্টালাইন স্টেট 80-85% ক্রিস্টালাইনিটি উইথ দ্য হাই মেল্টিং পয়েন্ট 133 থেকে 1350। Low density polyethylene has number of short chain and long chain branches, so it can be obtained a highly crystalline state and melting. Amra bolechilam na juglar nata je tokhon jokhon amra heavy atmosphere onek temperature e korchilam tokhon erokom branched hochhilo, to ek branch theke arek branch porosper repel korchilo, phole polyethylene ta patla hochhilo, chire jacchilo। তাহলে এই যে ব্রাঞ্চিং হলেও কিন্তু আমার ক্রিস্টালাইনিটিটা কমে যায়। ওকে,
আমরা বুঝতে পেরেছি তাহলে মলিকুলার ওয়েট ইনক্রিজ হলে ক্রিস্টালাইনিটি বাড়ে, সিমেট্রিক্যাল হলে এবং রিপিটিং ইউনিট গুলো জিওমেট্রিক্যালি অ্যারেঞ্জড হলে রিপিটিং ইয়ে বাড়বে, চেইন ব্রাঞ্চ হলে, চেইন যদি ব্রাঞ্চিং না হয় সেই ক্ষেত্রে মলিকুলার এই অর্থাৎ ক্রিস্টালাইনিটি বাড়বে। ঠিক আছে, ক্রস লিঙ্কিং বলা হচ্ছে, এ পলিমার উইথ হাই ক্রস লিং ডেন্সিটি ইজ কি হবে বলা হলো, ডেভয়েড অফ ক্রিস্টালাইনিটি বিকজ দ্য প্রেজেন্স অফ ডেন্স এরিয়া অফ ক্রস লিং এফেক্ট ইলিমিনেট ক্রিস্টালাইনিটি। তো ক্রস লিং হলেও কিন্তু ক্রিস্টালাইনিটি হচ্ছে, বুঝলাম ফ্যাক্টরস। What are the properties of characteristics of crystalline solid polymers? তো আমরা একটু properties এর দিকে যাই তাহলে। কি ধরনের property সাধারণত তারা show করে যারা crystalline polymer? তারা the atoms, ions and the molecules are arranged highly ordered microscopic geometrical shape. একবারে হিসাব করে করে মনে করবো। Crystalline solids are bounded by the flat surface with specific characteristics. Okay, orientation. Sharp melting point. The crystalline solids have sharp melting point. Ekbare joto totoi. In crystalline solids, the bonds between the various atoms are equally strong, and sometimes like crystalline molecular solids, they are very focused that hold this crystal together. Some of these forces in molecular solids are dipole interaction, London forces, hydrogen bonding, ক্রিস্টালাইন সলিডস হ্যাভ ইউনিফর্ম কেমিক্যাল কম্পোজিশন থ্রু আউট, একই রকম রিপিটিং ইউনিট, হাইলি ওয়ার্ডার্ড। ওকে, এবার একটু আসি প্রপার্টিস অফ অ্যামরফাস সলিড অর পলিমার। অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কি ধরনের বৈশিষ্ট্য থাকে? লেক অফ লং রেঞ্জ ওয়াটার, বলা হচ্ছে যে অ্যামরফাস সলিড ডাজ নট হ্যাভ লং রেঞ্জ ওয়াটার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকলস। হাউএভার দে মে পাসেস এ স্মল রিজিওন অফ ওয়াটারলি অ্যারেঞ্জমেন্ট এন্ড দেন ক্রিস্টালাইন পার্টস অফ এন আদারওয়াইজ অ্যামরফাস সলিডস আর নোন অ্যাজ ক্রিস্টালাইটিস, অর্থাৎ অ্যারেঞ্জ থাকে না। No sharp melting point. An amorphous solid does not have sharp melting point but melts over a range of temperature. For example, glass on heating first soften and then melts over the temperature. Glass therefore can be molded or grown into various shapes. Amorphous solid does not possess the characteristics of heat fusion. এটা আগে নরম হবে তারপর melt হবে, এর আগে তো হবে না। So there is no sharp melting point. Conversion into crystalline form. Amorphous solid when heated and then cooled slowly and annealing becomes crystalline at some temperature. That is why glass objects are in same time look milky because crystalline have taken place. So, এরা মাঝে মধ্যে organized হলে crystalline হতে পারে। এবার differentiate between crystalline and amorphous solid or polymer ক্ষেত্রে আমরা দেখে আমরা আমাদের লেকচারের শেষে চলে এসেছি। Crystalline solid, amorphous solid. Structure key, the constituent particles, atoms, ions or molecules are arranged in a regular and defined three-dimensional patterns. For example, sodium, diamond, sugar, etc. These constituent particles are arranged irregular. Cutting with knife gives clean, sharp cleavage. Ekbare. আর এটা হচ্ছে unclean cleavage. ঠিক মতো কাটা যাচ্ছে না। Like. Okay. Properties, compressibility, rigid and incompressible. অর্থাৎ compress করা যাবে না, শক্ত। কি compress করা যাবে? Amorphous usually rigid, can be compressed any acceptable extent. করা যাবে। Heat fusion definite, যা তাই একবারে appropriate. No definite. Melting point, sharp melting point, but they have no sharp melting point. Physical properties, they are anisotropic and their physical properties are identical in all direction. But amorphous gulo kintu identical noy all direction. Thik ache? So these are the
সিম্পল কি বলবো ডিফারেন্সিয়েশন বিটুইন ক্রিস্টালাইন এন্ড অ্যামরফাস সলিড। নাও দ্য লাস্ট টপিক, ক্যারেক্টারাইজেশন মেথড, আমরা কিভাবে এগুলোকে ক্যারেক্টারাইজ করতে পারি। ইউ ক্যান ক্যারেক্টারাইজ ইন টু মেথডস, ইনডিরেক্ট মেথড অ্যান্ড ডিরেক্ট মেথড। তো ইনডিরেক্টের ক্ষেত্রে আমরা যদি বলি, আমাদের বিভিন্ন প্রকার এগুলো হয়তো তোমাদের মাথায় এখন ঢুকবে না, বাট একটু জেনে রাখো যে ফর স্ট্রাকচারাল অ্যানালাইসিস, পলিমার মর্ফোলজি, স্মল এক্সরে স্কার্টিং, যেটা এক্সরে ডিফ্রাকশন XRD, অ্যাঙ্গেল লাইট স্কার্টিং SLS can be used, and kinetic dynamic mechanical analysis DMA or thermodynamic differential scanning calorimetry DSC present in non-structural direct observation polymer morphology. এই গুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, পলিমারের মর্ফোলজিটা দেখতে পারি সেটা কি রকম। যেমন এক্সরে ডিফ্রাকশন বা XRD, এটাই এতটুকু লাগে। এটা নিয়ে যখন আমরা মানুষের এক্সরে করে না, তো এরকম স্যাম্পলের এক্সরে ডিফ্র্যাকশন করি এটার মর্ফোলজিটা কিরকম দেখার জন্য। তো সেটির মাধ্যমে আমরা এটা কি ধরনের ক্যারেক্টারাইজেশন করতে পারি যে এটা কি ধরনের পলিমার। তো যদি এটা সুসজ্জিত হয় ক্রিস্টালাইন আর না সজ্জিত হয়, So in contact, most of the microscopic technique is for direct observation of the polymer technology, for example, optical microscopy, OM, SEM, electron microscopy, TEM, scanning tunneling microscopy, STM or AFM, ACM বের হয়েছে, ACM, এগুলো অ্যানালাইসিস করে মলিকুলগুলো বা পলিমারগুলো অ্যানালাইসিস করা যায়। তার প্রথমে যদি আমরা বলি এক্সরে ডিফ্র্যাকশন, জটিল ভাবে নেওয়ার কিছু নাই, সহজ করে নাও। XRD is a non-destructive technique, which means that the sample is not destroyed during analysis. During XRD, a monochromatic X-ray beam, and a monochromatic X-ray beam strike on a sample at the different angles, usually starting from a theta value 2.5 থেকে 50 degrees, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়ে। A small light scattering, a small angle X-ray scattering, differential scanning, এগুলো সাধারণত analysis করা যায়। এখানে যদি আমরা দেখি যে X-ray diffraction হচ্ছে, হওয়ার পর এরকম আমাদেরকে গ্রাফ দিবে, তারপর আমরা এগুলো কোথায় পয়েন্টটা পেলাম সেগুলো ধরে 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 অ্যানালাইসিস করব, ঠিক আছে। এই X-ray diffraction এর মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। আর কিছু ডিরেক্ট মেথড রয়েছে অবজারভেশন, যেগুলো বললাম, যেমন OM, SEM, TEM, AFM, এগুলোর মাধ্যমেও আমরা টেস্ট করতে পারি। তো তারই একটি হচ্ছে যে SEM, যেটা বহুল ব্যবহৃত স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি বা মাইক্রোস্কোপ PM মেথড। বলা হচ্ছে যে পুরোটাই মিন সেট আপ, লাইট মাইক্রোস্কোপিস currently among the most common microscopy technique because it is seen specifically during the imaging. However, the light microscopy has limits as is distinguishing fissure smaller than 1 mm. The resolution limited for this type of microscopy depend by the radiation wavelength visible 400 থেকে nanometer, and radiation with the shorter wavelength is more susceptible to interaction with the ন্যানোম্যাটেরিয়াল এন্ড লিডস টু অবটেইনিং দ্য ইমেজ অফ দ্য রেজোলিউশন। তো এখানে ছবিটা দেখেন, ছবিটাতে ইলেকট্রন সোর্স, অ্যানোড, কন্ডেন্সার লেন্স, অবজেক্টিভ লেন্স, তারপরে হচ্ছে যে ব্র্যাক, স্ক্যাটার্ড ইলেকট্রন ডিটেক্টর, এক্সরে ডিটেক্টর, ঠিক আছে। তারপরে এপাশে কম্পিউটার পাচ্ছি আমরা, যেখানে সিগন্যাল স্ক্যান, স্ক্যানার, সেকেন্ডারি স্ক্যান অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ ইলেকট্রন পাস হয়ে এখানে বস্তুটা কি আছে সেটা সিগন্যাল দেয়, অর্থাৎ ইলেকট্রনের স্ক্যানিং করা হচ্ছে ইলেকট্রন দ্বারা মাইক্রোস্কোপ, সেই জন্য ইলেকট্রন। তো এটার মাধ্যমে এটাতে ছবি আপনারা দেখবেন সাদা কালো কিছু ছবি পাওয়া যায়, এখানে এক্স দিয়ে লেখা থাকে, এত ওই ধরনের ছবিগুলো সাধারণত হয়ে থাকে। তো এই হলো আজকের আমাদের পড়া। আমরা যদি একটু প্রথম থেকে রিভাইজ করি তাহলে সহজ করে যেগুলো পাবো
সেগুলো হচ্ছে যে অ্যামরফাস সলিড এবং ক্রিস্টালাইন সলিড বলতে কি বুঝায়। আশা করি আমরা বুঝতে পেরেছি ক্রিস্টালাইনিটি এবং ক্রিস্টালাইন সলিড কি, অ্যামরফাসনেস এবং অ্যামরফাস সলিড কি, অর্থাৎ যেটা যত বেশি সুসজ্জিত অবস্থায় আছে সেটার তত বেশি ক্রিস্টালাইন কন্ডিশন, ক্রিস্টালাইন ফাইবার। এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, ক্রিস্টালাইন, সেমি ক্রিস্টালাইন এবং অ্যামরফাস। আমরা এই তিনটা একটু দেখে নিব উদাহরণ সহ। ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি হচ্ছে কি, যে কোন একটা পলিমারের ভিতরে কার কতটুকু ক্রিস্টালাইন কন্ডিশনটা রয়েছে সেটা। তো এখানে কিছু ক্রিস্টালাইন পলিমার আছে, কিছু অ্যামরফাস পলিমার রয়েছে যাদের মেল্টিং টেম্পারেচার থেকে শুরু করে র ম্যাটেরিয়াল পর্যন্ত দেওয়া আছে। ফ্যাক্টরস গুলো রয়েছে কিভাবে ক্রিস্টালাইনিটিকে ইনফ্লুয়েন্স করে। তারপরে এখানে কিছু ক্রাইটেরিয়া বা প্রপার্টিস রয়েছে ক্রিস্টালাইন এবং অ্যামরফাস সলিডের, তাদের ভিতরে পার্থক্য রয়েছে, এন্ড দেন ক্যারেক্টারাইজেশন মেথড রয়েছে। এই ছিল। তো ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা।